চুয়াডাঙ্গা প্রেস ক্লাবে দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রেস ক্লাবের কনফারেন্স রুমে শনিবার সকাল 8:30 থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বেলা 12:00 পর্যন্ত চলে ভোট গ্রহণ। ক্লাবের 45 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ মোট 13 সদস্যকে নির্বাচিত করেন। গোপন ব্যালটের ভোটে চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন রাজীব হাসান কোচি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিপুল আশরাফ। নির্বাচন শেষে দুপুর 2:00 দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সোহরাব হোসেন। সভাপতি পদে প্রেস ক্লাবের সর্বোচ্চ সভাপতি পদে রাজীব হাসান কোচি বিজয়ী ঘোষণা করা হলো। 23 ভোট পেয়েছেন প্রতিদ্বন্দ্বী ফাইজার সাহেব, পেয়েছেন 22 ভোট। তারপরে সহসভাপতি রফিক রহমান, তিনি পেয়েছেন 25 ভোট, সর্বোচ্চ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আহাদ আলী মোল্লা ভাই পেয়েছেন 19 ভোট। সাধারণ সম্পাদক বিপুল আশরাফ সর্বোচ্চ ভোট পেয়েছেন 24 ভোট, তিনাকে বিজয়ী ঘোষণা করা হলো। এবং নাজমুল হক স্বপন ভাই পেয়েছেন 21 ভোট। এরপরে আসতেছে সহসাধারণ সম্পাদক পদে ইসলাম রফিক 25 ভোট পেয়েছেন, সর্বোচ্চ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী হুসাইন মালিক, তিনি পেয়েছেন 20 ভোট। অর্থ সম্পাদক পদে আতিয়ার রহমান সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন 24 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহফুজ মামুন পেয়েছেন 21 ভোট। তারপরে সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে ভোট পেয়েছেন 23 ভোট, সর্বোচ্চ ভোট পেয়েছেন জহির রায়হান সোহাগ, তাকে বিজয়ী ঘোষণা করা হলো। এবং 22 ভোট পেয়েছে জামান আক্তার। এরপরে ক্রীড়া সম্পাদক পদে সর্বোচ্চ ভোট পেয়েছে সোহেল সচিব 25 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে পেয়েছেন সঞ্জিত কর্মকার 20 ভোট। তারপরে দপ্তর সম্পাদক পদে 23 ভোট পেয়েছেন আবুল হাশেম সর্বোচ্চ, এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী 22 ভোট পেয়েছেন মফিজুর রহমান জোয়ারদার। কার্যকরী সদস্য হিসেবে আমরা সর্বোচ্চ ভোট শাহ আলম সনি 26 ভোট, 26 ভোট। এবং এখানে সিনিয়র আজাদ মালিতা 24 ভোট, এবং সিনিয়র রফিকুল ইসলাম 24 ভোট, দুইজনই পাশ করেছেন। আর থাকলো আর একজন হচ্ছে শামীম রেজা 23 ভোট, আর লটারির মাধ্যমে আমাদের কলাশ ভাই, তিনাকে দেওয়া হয়েছে লটারির মাধ্যমে, তিনি একজন এই মোট 22 ভোট। এই মোট আমাদের 5 জন, আর ওখানে হচ্ছে 8 জন, এই 13 জন নির্বাচিত ঘোষণা করা হইলো। কলাশ ভাই পলাশ, তিনাকে দেওয়া হয়েছে চুয়াডাঙ্গা।